আর আজকের বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব আল্লাহর প্রতি ইমানের গুরুত্ব যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল আল্লাহ পাক এভাবে বলছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من

প্রকৃত কাজটাই হচ্ছে আল্লাহর প্রতি প্রকৃত কি ইমান আল্লাহর প্রতি এটা যে ইমান কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি পূর্ব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক যতই মুখ ঘুরান যতই সেজদা দেন যতই বিনয় প্রকাশ করেন আল্লাহর প্রতি প্রকৃত ইমান যদি আপনার তৈরি না হয় তাহলে এই মুখ ঘোরানোর এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না গুরুত্ব বহন করবে না এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান সেটা আল্লাহর প্রতি কি ইমান আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি ইমান যেমন ফেরেশতাদের উপর ইমান কেন আনতে হবে যেহেতু ফেরেস্তারা আল্লাহর বানানো ফেরেস্তা এজন্য জন্য উপর ইমান আনতে হবে পয়গম্বরের প্রতি ইমান আনবো কেন যেহেতু তারা আল্লাহর পয়গম্বর কিতাবের প্রতি ইমান আনবো কেন যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী আখেরাতের উপর বিশ্বাস ইমান আনবো কেন এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন সেজন্য ফরজ গুলি মানবো কেন এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম কথা বুঝতে পেরেছেন কিনা সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে এই একটি মাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয় আল্লাহর প্রতি ইমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ফেরেস্তা কেতাব নবী আখেরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন ইসলামের আল্লাহর প্রতি ইমান এমন একটি কেন্দ্রবিন্দু যা অবশ্য হলে পরে যা ভুলে গেলে পরে ইসলামের গোটা এমারতটা চুরমার হয়ে যাবে ভেঙে চুরে যাবে মূল হচ্ছে, আল্লাহর প্রতি ইমান মূল বিষয়টা কি এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ইমান আনা হয় না এত বড় গুরুত্বপূর্ণ বিষয় শুধু আল্লাহ আছেন এই কথাটুকু বললেই ইমানের হক আদায় হয় না বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য কয়টি চারটি শর্ত প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে দু নম্বরে আল্লাহর সিফার বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের হুকুম এই চারটি শর্ত যদি পুরা করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে এটা আল্লাহর কাছে গৃহীত হবে আজকের বক্তৃতা এই চারটি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশা আল্লাহ প্রথমেই বলতে চাই আল্লাহ পাকের জাতের কথা এ কথা অকট্ট প্রমাণিত সত্য যে এই দুনিয়া এই বিশ্বলোক এই বিশ্ব চরাচর এমনি এমনি কিছুই তৈরি হয়নি এ সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছেন যার নাম আল্লাহ দলে বলেন তার নাম কি আচ্ছা ভাই আল্লাহর নাম নিতে আপনাদের কোনো শরম আছে কোন ভয় করে কোন লজ্জা করে নাকি তাহলে চিৎকার দিয়ে মোহাম্বতের সাথে বলেন আকাশ জমিনের সবকিছুর নিয়ন্ত্রণ কারী এবং আল্লাহ সুবাহ তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব সবকিছুর নিয়ন্ত্রণ করছেন তিনি এক উচ্চ মহান শক্তি যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোনো কিছুই তার মোকাবেলায় টেকে না সেই আল্লাহ পাক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই। আর তার ক্ষমতার আকাশেও নাই জমিনেও এই কথাটি আল্লাহ রব্বু ছোট্ট একটি সুরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আমার সাথে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবিক তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আল্লা সমকক্ষ কেউ নাই তিনি এক এবং একক কোরআনে করিম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে যালিকুমুল্লাহ রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকুল কুলি শাইই যালিকুমুল্লাহ এই হচ্ছে আল্লাহ যিনি তোমাদের রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের রব তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র তারই আনুগত্য করো তার সামনে মাথাটা নত করে দাও তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে আল্লাহ কি মজার নাম সুবহান্লাহ কি মজার নাম এত নাম শুনি দুনিয়ায় আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে ডাকুক্ষণ আমাদের কোনো আপত্তি নাই ওনারা ডাকুন কিন্তু দেখুন সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদের কি জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে অর্থটা কি দাঁড়ায় যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড এখন গড যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায় হায় রে কপার কি বেকায়দা অন্যান্য জাতিদের কথা বললামই না একটা কথাই বললাম আমার আল্লাহ সুহান আল্লাহ কি নাম কি মজা আল্লাহ 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 আকবার কি মজা যত শোনা যায় ততই মজা লাগে এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল নতীফুল খবীদ কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আমতে পারে না বড় সকল দৃষ্টি তার আয়ত্তের ভিতরই রয়েছে সুবহানাল্লাহি ওয়া তাকে কেউ দেখতে পারে না তিনি সর্বশক্তিমান তার কি দরকার নাই। তিনি তিনি আছেন, ছিলেন, তার সব আছে চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কোরআন শরীফের মধ্যে এগুলি আছে কিন্তু রকম আছে এই প্রশ্ন করা যায় নাই তার কাইফিয়াত ভিন্ন আল্লাহ পাকের সব রয়েছে তিনি সব দেখতে পাচ্ছেন তিনি সমস্ত অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায় কিন্তু যারা পাগল অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম এত কিছু দেখার পরেও তাদের ইমানে তাদের মাথার ভিতরে আল্লাহ আর অস্তিত্ব ঢোকে না একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো গ্রাম্য লোক কলেজে পড়ে নাই নাই। সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই এমন একজন গ্রাম্য বদুবিকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা আল্লাহ আছে নাকি ওই গ্রাম্য লোক বললেন ছোট ছোট পায়খানার কি বলেন পায়খানা ট্যাবলেটের মত না ক্যাপসুলের মতো। কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠা গুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকি গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায় তাহলে ওই বিরাট আকাশ এই বিশাল জমিন গাছপালা তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে আমার ভাইয়েরা পাকের পরিচয় দিতে গিয়ে কুরআন আবার বলে আফানাম ইয়ানজুরু ইলা আসসামাই ফাওকাহুম কাইফা বানাইناها ওয়া তারা কি কখনো নিজেরর উপরে অবস্থিত নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম এটা কি তারা দেখে না যার ভিতরে কোনো ফাঁকা নাই এত সুন্দর করে আকাশটারে বানালাম ওই আকাশের দিকে কি তাকায় না আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না আমার ভাইয়ারা বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায় বিজ্ঞানীদের মধ্যে এমন আছে কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই অনেক দূর তাই নীলা নীলা দেখা যায় আকাশ বলে কোনো জিনিস নাই কন্যা বহুত দূরে সেই জন্য ওই রকম দেখা যায় আসলে কিছু নাই আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে মহাশূন্য যারা গবেষণা করছে চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে বিস্ময় হতবাগ হচ্ছে পাক বলছেন ফুরুজ এর ভেতরে কোনো ফাটল নাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য মহাশূন্য যারা গবেষণা করছে আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল এগারোটা স্টেট সফর করলাম তার ভিতরে হিউস্টন যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র হেড অফিস অন্তত তিন চার দিন সময় হলে ভালো করে দেখা যায় এত বড় বিশাল এরিয়া আমার হাতে সময় ছিল পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময় হতবাক বিমুখ হয়ে যাচ্ছি এই যে পৃথিবী এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয় মার্বেল চেনেন তো এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায় মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্য রয়েছে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে মিল্কিও এর ভেতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা যেসব তারকা এত এত বড় বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু এই রকম এক থেকে দেড় কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিলকি এর মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন এই মহাশূন্যের ভেতরে পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন মানুষ ক্রমান্বয়ে দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন সেই থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন চাঁদের মাটি স্পর্শ করো আমি একটু হাত দিলাম আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম ভালোই লাগলো নীল আর স্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের ইনভায়রমেন্ট চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ ভুটটা গাছ ধানের গাছ লাগিয়েছে আমি দেখে এসছি গাছগুলির চারা এত বড় হয়েছে ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি আসলে এটা তো সম্ভব নয় তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসংন্দেহে কেউ আছেন নইলে এই শৃংখলপূর্ণ অবস্থা চলতে পারে না আল্লাহ রাব্বুল বলেন তিনি যে আছেন তার জাত তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনা ওয়া আনকাইনা বলেন আমি জমিন কি বিছায়া দিয়েছি আর এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি জমিনটারে বিছায়া দিলাম জমিনটারে গালিচা বানায় দিয়েছি জমিন বানায়া তাতে আবার ঘাস বানায়েছি। সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি এরপরে এর উপরে পাহাড় দিয়া দিলাম পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতিব শিক্ষা প্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্যে যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় যারা আমার দিকে ফিরে আসতে চায় তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি পাতা প্রত্যেকটি তৃণ যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন আল্লাহ বাঘ বলেন একটু তাকাও উপরের দিকে দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা আবার সে কবু ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু ভিন্ন সে এক প্রভু লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্য পাখিগুলি ওড়ে একটু দেখো মানুষ তো খায় জম্মের খাওয়া শুধু খায় চিন্তা ভাবনা করে না একটু চিন্তা ভাবনা করো একটু গবেষণা করো পাখিগুলি উঠতে থাকে উড়বার সময় ডানা এভাবে দোলায় ঠিক না আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায় আবার কোন সময় দানা মুটি দোলায় না দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সা করে উড়ে যায় আবার ডানা দোলায় দানা বন্ধ করে না দোলায় না দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায় ডানা বন্ধ করে দিল ঝোলানো বন্ধ করলো অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি শূন্যের পরে কে রেখে দিয়েছে আল্লাহ ছাড়া জোরে কন কে দিয়েছে কে রাখলো এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে একটু মাথাখাটা কপাল ভালো হয়ে যাবে কিসমত খুলে যাবে কোথায় সাইবেরিয়া সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বড় পর্বের প্রচন্ড ঠান্ডা আসবে টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি এক সঙ্গে ওড়া আরম্ভ করে দেয় জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে নাবিকদের সঙ্গে আলোচনা করবেন মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায় দিক নির্ণয় করে রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায় সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকেরা পথ পথে কোনো বিপদ আছে নাকি চুম্বকের পাহাড় আছে নাকি এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি সেজন্য রয়েছে রাডার এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে এবার আপনারা আমাকে জবাব দেন হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে সিলেটে আসে দিনাজপুরে আসে এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো তার নেভিগেশন কে করে দিল রাডার কে করে দিল কে তার পথের দিশা দিল এ পথে গেলে বাংলাদেশ পাবি জোরে বলেন সুভান আল্লাহ কে তিনি আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ সুভান আল্লাহ তোমার জন্য mohabbat করতে পারি তৌফিক দাও তোমার জন্য যেন বাসতে পারি তৌফিক দাও তোমার নামের উপর জন্য মরতে পারি তৌফিক দাও জান্নাতে তোমার জন্য দেখতে পারি তৌফিক দাও আমিন এই সব দর্শন দেখে যারা বুদ্ধিমান যারা জ্ঞানবান যাদের মাথার ভিতরে কিছু আছে তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন তিনি আর কেউ না

ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও আল্লাহ বলেন বার বার দেখো বার বার তাকাও দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি আমার সৃষ্টির ভিতরে কোনো পুত আছে নাকি কোনো রং আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি ভালোভাবে তাকাও আবারও তাকাও সুমজিলবাসরা কার তাইনিয়ানপালিব ইলাইকালবাস রুহোয়া শির আল্লাহফা বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ অক্ষম দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ভাকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও কাঙ্গালাখি তাকাতে তাকাতে চোখ আজেজ হয়ে দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না সুহান আল্লাহ কর সুহান আল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া ভাইরা আমাত আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায়ে দিলাম জমিনটাকে সুন্দর করে দিলাম আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম আল্লাহ পাক বলেন ওয়ায়াতুল্লাহমুল আরু দুলমাই তা তুঁ আহিয়াই না আহা আখরাজিনামিনহা হাবিন হুয়া কুলু আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন মৃত্যু জমিনকে আমি চিন্তা করে দেই আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি এর মধ্যে কি কি বানালাম ওয়াজা আল নাফিহা জান্নাতিমমিননাখিদেন, ওয়া আহানাবিন, ওয়াফাজজারেনাফিহামিনাল নয়ুন। সুন্দর করে এই জামি নউপরে মরাজমিন কি জিন্দা করে তাতে খেজুরু বাগান লাগালাম। খেজুড় খেজুরু দিলাম আঙ্গু দিলাম বেদানা দিলাম। কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম জমিন থেকে ঝর্ণা ধারা পানি আমি উচ্ছারিত করে দিলাম এই সমস্ত ফল তোমরা খাও এবার বলো এর কোনো একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি তুমি বানাইছ এই যে বেদানা আঙ্গুর আপেল যা কিছু খাও কার বানানো এগুলো খাও শকর আদায় করো না এগুলো খায় বান্দা ছাগলের মতো চাবায় শকর আদায় করে না বাম হাত দিয়ে খায় তাও লাইন হাত দিয়েও খায় না আল্লাহ নাম নিয়ে খায় না বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল সোজা কথা আর হজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে বাম হাতে কে খায় বাম হাতে কে খায় বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায় সিগারেট দেখি দেখছি দাঁড়ায় বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেট ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু সারিয়া দিয়ে তাকায় থাকে ফু গেল কদ্দূর আরে কপাল পোড়া মুসলমান আল্লাহ এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম এই বলির ভিতর থেকে আমারে খুঁজে বের করো আমারে শেষ দাদা শকর আদায় করো দাম চাই না পয়সা চাই না শকর আদায় করো মাঝে মধ্যে খাওয়ার আর বলো আল্লাহাম সবাই পড়েন সবাই আল্লাহাম আল্লাহর প্রশংসা করো এই যে শীতের দিন বাড়িতে পায়েস বানায় খাও চট্টগ্রামে খায় না বুঝি এটার কি পায়েস বলে না কি বলে কি বলে ওই যে রস দিয়ে চাউল দিয়ে বানায় পায়েস বল সুপ পিঠা শীত পিঠা না পিঠার পায়েস তো ভিন্ন জিনিস আচ্ছা বানান আপনারা যেরকম খুশি খান এই যে পিঠাগুলি বানাচ্ছেন পায়েস বানাচ্ছেন খেজুর গাছ রস দেয় রস দেয় কোথায় গোড়ায় গোড়ায় না আগায় আগায় মাথা কাটায় চিন্তা করুন যে খেজুর গাছের মাথা কাটতে পারে ফোটা ফোটা পানি পরে কলসি ভিজে যায় ভরে যায় সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই এই শরবতগুলি আল্লাহর বানানো এই শরবত গিলে গিলে খায় মিষ্টি পানি মাথায় পাওয়া যায় যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল নিচেও যদি যান মাথা কাটলে যেমন রস পাওয়া যায় তিন মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি পাশে তেতুল গাছ পাশে নিম গাছ গাছে তিতা ফল ফল দিল দিল কষ আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানাইয়া দিলেন আবার নারকেল গাছ বানায় দিলেন নারকেল গাছের তিরিশ হাতের মাথায় ডাবির ভিতরে আল্লাহ যেন শরবত বানায় দিলেন বান্দারে খালি শরবত খাইয়া প্যাট ভরবে না

চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ নিদর্শন আছি তোমার শিক্ষা আছে চতুষ্পদ জন্তুর দিকে তাকাও তোমার বাড়ির গা তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি ভুসি খাইল তিসি খাইল আর জমিনের ঘাস খেল এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয় পায়খানা হয় পেশাব হয় আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ পেশাব পায়খানা যেখান থেকে তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম এই মিষ্টি পানি সমুদ্রের পানিগুলি নোনা এই নোনা পানিগুলি লক্ষ্য করেন মাথা খাটান तमाम দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন পানিকে স্বচ্ছ করে দিলেন নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে সেখান থেকে বৃষ্টি হলো নোনা আবর্ষিত হল না মিষ্টি হলো কণ জোরে কন কি হল আল্লাহ পাক বলেন শোনপ লাউ না সা উজা আল্লা আমি ইচ্ছে করলে এই পানি নোনা অবস্থায় নাজিম করে দিতে পারতাম জমিনের ফসল নষ্ট হয়ে যেত আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম এই পানি পান করে কেন আমার শকর আদায় করো আর আমার শকর করো পড়ো আল্লাহমিল্লা আমার বন্ধুগণ কেউ কেউ বলতে পারে আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা আমার জমিনের ফসলের কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার হাওড়ে পানি আমার পুকুরে পানি আমার কুয়ায় পানি আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে আল্লাহ পাক বলেন শোনো কি হবে ইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হে থায় তো কে দিবে সবারে আনি কুয়ার পানি নদীর পানি কর্ণফুলির পানি ব্রহ্মপুত্রের পানি পদ্মার পানি মেঘনার পানি যমুনার পানি হাওড়ের পানি পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে তোমার মরা পানির আবার কে এনে দিতে পারে গাঙ্গে আছে কেউ কেউ পারে না সুতরাং এগুলি আমি দেই আমার শুক্রিয়া আদায় করো তোমার জমিনের ফসল ভালো হওয়ার জন্যে আমি পানির ব্যবস্থা করেছি আল্লাহুল্লাদি আর সালার রিয়াহ হয় গন্ডার বের হয় পিপড়া বের হয় সাপ হয় খালি পেটniak সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে আর কেউ বা পানিতে ছত্রায় খাদদের অন্নেশায় কেউ বা জঙ্গলে ঘোরে এই ঘুরতে ঘুরতে উঠতে উঠতে ছত্রাতে ছত্রাতে খে পেট ভরিয়া সুন্দর সময় সকালে বাড়ি ফিরাইয়া দেই কে দা সুতরাং আল্লাহর এই সেবাতে বিশ্বাস করা লাগবে আমি বলছিলাম কয়টা কথা বলেছি বলেন সাতটি কথা বলেছিলাম সেবা বলেছি এবার কি বলবো কুদরত এবার কি বলবো কুদরত মানে কি ক্ষমতা কুদরত মানে ক্ষমতা আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা হচ্ছে প্রচন্ড ক্ষমতা রাত কি দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন জিন্দাকে মুদ্দা করতে পারেন মুদ্দাকে জিন্দা করতে পারেন সাগরকে নগর বানাতে পারেন নগরকে সাগর বানাতে পারেন এতিমকে ফকিরকে ধরে দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার প্রেসিডেন্ট ধরে জেলখানায় ঢুকাইয়া দিতে পারে সম্মানী লোককে বেইজত করে দিতে পারেন আবার গরিব মানুষকে ধরে কোটিপতি বানাই দিতে পারেন কোটিপতিকে মুহূর্তের ভিতরে ফকিরে পরিণত করে দিতে পারেন পারেন না, আমার ভাইরা ওই পাক বলছেন ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি আমার প্রচন্ড ক্ষমতা আল্লাহ পাক বলেন আমি যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেই তাহলে সেই দরজা কেউ বন্ধ করে দিতে পারে না কারোর জন্য যদি রহমতের দরজা আমি খুলি কারো বাপের ক্ষমতা নাই তা বন্ধ করতে পারে আর যদি আমার রহমতের দরজা যদি কারো জন্য বন্ধ করে দেই সেই দরজা কেউ খুলে দিতে পারে না কারো ক্ষমতা নাই কুন ফাম্যান ইয়ামলুকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম ফা এবার বলো আল্লাহর উপরে কারে adipattya আছে যে আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান কাউকে যদি নাফা দিতে চান অথবা কারো ক্ষতি করতে চান তাহলে আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কি কেউ আছে জোরে বলেন আছে আমার বন্ধুগণ তার কাছে কৈফিয়ত চাওয়ার কেউ নাই আলু ইউসালু আম্মা ইফাআলু ওয়া হুম

কাউকে তিনি ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন আবার কাউকে পুত্র দেন কন্যাও দেন আবার কাউকে কিছুই দেন না বন্ধা করে রাখে এনে ক্ষমতা কেবলমাত্র আল্লাহর সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ পাক সুতরাং কবরের কাছে গিয়া মাজারের কাছে গিয়া বাবা সন্তান দাও বলা যায় নাই হারাম চিল্লা কন কি হারাম মাজারে সাদর দেওয়া টাকা দেওয়া আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সহ বাংলাদেশে সব জায়গায় আগের তুলনায় মাজারের বাজারের ব্যবসা অনেক কমে গেছে কন আলহামদুলিল্লাহ চিল্লা কন আলহামদুলিল্লাহ কেন মাজারে টাকা কেন মাজারের উপরে গম্বুজ কেন মাজারে মশারি কেন গোলাপ পানি কেন সেখানে আগরবাতি সব বেদাপ এই বেদাপ থেকে বাঁচতে হবে আমি আমি। আমি বলেছি এজন্য যদি মাজারকে কেন্দ্র করি যদি কিছু এভাবে করা যায় হতো এটা যদি শূন্য তাহলে জান্নাতুল বাকিতে একেবারে কম করে হলেও রসুল্লাহ দশ হাজার সাহাবি সেখানে শুয়ে আছেন হাজরাত আয়েশা সেখানে শো আছেন হাজরাতে ওসমান সোহাদায় ওহদ হাজরাতে আব্বাস হাজরাতে ইবনে আব্বাস হাজরাতে ইবনে মাসুদ রিদানুল্লাহ তার আলাইহিম আজমাইন আজওয়াজে রসুল বানাতে রসুল এখানে শুয়ে আছেন সাদর আর গম্বুজ আর মোমবাতি যদি জায়েজ হতো তাহলে রসুলের আওলাদ সাহাবিদের কবরের উপরে আমরা সাদর দিতাম না আমাদের কলিজা ছিড়ে দিতাম আমার বন্ধুগণ এই সমস্ত কাজগুলি করে করে সমাজের ভিতরে বেদাত বাড়ায় দেওয়া হতেছে আল্লাহ বেদাত থেকে গোটা জাতিরে বাঞ্জোরে কনাবি ভাইরা এবার আমি আমার ওই আল্লাহ হকুম হাকামের কথা বলছি আল্লাহর ইমান এনেছি এই কথাটা বললে সারবে না এই চারটা জিনিস বিশ্বাস করা লাগবে হুকুম হাকাম কি সেটা হচ্ছে জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি কা অনেক সময় বসে থেকে থেকে গলাটা বোধহয় আপনাদের জিমায় আসছে সৃষ্টিকার সৃষ্টি সিল্লা এখন যিনি করেছেন হুকুম একমাত্র তারই চলবে আল্লাহর হুকুম মানতে হবে হুকুম কি আল্লাহর হুকুম গুলি শোনেন অনেক হুকুম কয়েকটা দৃষ্টান্ত দেয় আল্লাহর হুকুম মানতে হবে ইমান এনেছি আল্লাহর উপরে এই কথা বলা যথেষ্ট নয় হুকুম মানতে হবে হুকুম হচ্ছে আমার আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে একমাত্র আমার দাসত্ব করো আমার এবাদত করো আমার করো গোলামি এবাদত করো গোলামি করো আল্লাহ তা'বুদু ইল্লা আমি ছাড়া কারো গোলামী করোনা গোলামিকার আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানিনা ঠিক কি না ঠিক আল্লাহর হুকুম মানতে হবে এই আল্লাহর হুকুম কি মানতে পারতেছি আল্লাহরে মানি শুধু বলি কিন্তু মানলাম কোথায় কোটে কি আল্লাহর আইন আছে আল্লাহর আইন দিয়ে কি কোর্টে বিচার ফায়সালা হয় নাকি শিক্ষাঙ্গনে আল্লাহর আইন আছে নাকি সেক্রেটারিয়েটে আছে নাকি বঙ্গভবনে আছে নাকি পার্লামেন্টে আছে নাকি কোন জায়গায় আল্লাহর আইন নাই আর আমি সেজদা দেই আর বলি আল্লাহ তোমারে মানি মানলাম কোথায় শুধু সেজদা দিলাম এরকম সেজদার কোনো দরকার আল্লাহর নাই কারণ আল্লাহ পাক বলেন আকাশে আকাশের তারকাগুলি চন্দ্রগুলি সূর্যগুলি সূর্য নক্ষত্র গ্রহ সৌররাজি রাজি নবমন্ডল ভুমন্ডল যা দেখো আর যা দেখো না সব আমার সেজদায় রত আছে তুমি যদি জিকির না করো তুমি যদি আমার তাসবিহ না পড়ো কিছুই আসে যায় না ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব আমার তাসবিহ পড়ে আমার জিকির করে গাছের পাতায় পাতায় যে আওয়াজ হয় বাতাসের যে সনসন আওয়াজ হয় পানিতে যে কুলু কুলু আওয়াজ হয় পাখিরা যে কুহু কুহু ডাকে তুমি তো বোঝো না তুমি শুধু আওয়াজ শোনো আসলে তারা সবাই বলে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সব আমার জিগের করছে সুতরাং সৃষ্টি করেছে আমি আমার আইন মানতে হবে এটা হচ্ছে আমার হুকুম আল্লা পাক বলেন একমাত্র আমার এবাদত করো আমি ছাড়া তোমাদের কোন ইলা নাই একমাত্র আমার গোলামি করম মুসারকে দিয়ে আল্লাহ রা পুনার প্রথম যে নির্দেশটা দিলেন সেই নির্দেশটা কি শুনুন প্রথম নির্দেশ হজরত মুসাকে দেখে আল্লাহ পাক নির্দেশ করতেছেন

ওয়াকিমিস সালাত আ আর আমার শরণার্থে নামাজ কায়েম করো এটা আমার আদেশ এটা হলো নির্দেশ এ আদেশ মানতে হবে আল্লাহরে মানি এরকম পাগলেরাও কয় আল্লাহরে মানবে বাস্তবে মানতে হবে আমার বন্ধুগণ মুসারর সামানের পুথিয় নির্দেশ হলো আমার হজুরের আগে যিনি বিদায় হলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন ঈশাআ আলসালামকে দিয়ে আল্লাহ বলেন ইসা তুমি বল্লাশ আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদের রব তার গোলামি করো তার সত্য করো মুস্তাকিম এটাই হল সহজ সরল নাস্তা যার শুরু হলো দুনিয়া শেষ হলো জান্নাতুল ফেরদা হজরে কালসুবাহান এবার হুজুর কি দি আল্লাহ বলাচ্ছেন ওয়াকাদ রাব্বুকা আন ইল্লা তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা হয়ে গিয়েছে আনুগত্য আর গোলামি আল্লাহর ছাড়া কারো করা যাবে না আনুগত্য কার আল্লাহর সেজদা কারে আমার বন্ধুগণ অনেক মানুষ আছে

সেজদা হবে কেবলমাত্র আল্লাহকে মাথায় এ কপাল কারো সামনে নত করা যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন নত করতে হবে কেবলমাত্র সামনে আপনারে বানানো হয়েছি সেচদার জন্য সেচদার জন্যই আপনাকে বানানো হয়েছে দেখেন না হাঁটুটা ভাস করা যায় কোমরটা ভাস করা যায় কেনুটা ভাস করা যায় যাতে সেজদা দিতে পারেন সেজদার জন্যই বানানো হয়েছে সেজদা কর মাথা নিচ করে হাঁটু দিয়া হাত দিয়া পাও দিয়া কোনো দিয়া নাক দিয়া কপাল দিয়া পৃথিবীর কোন প্রাণী সেজদা দিতে পারবে না যদি বিশ্বাস না হয় বাড়ি যে একটা বাসুরে। হাঁটু দিয়া নাক দিয়া কপাল দিয়ে সেজদা দেওয়াতে চেষ্টা করেন চারটে ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে সেজদা দিতে পারবে না আপনারে বানানো হয়েছে সেজদার জন্য অমিয়া সেজদাই যদি না করলাম কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো বা শিক্ষকতা করো বা সাংবাদিকতা করো বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সাথে তোমার সাথে কোনো আল্লাহকে দাও রসুলকে প্রশ্ন করা হয়েছে রসুল মানুষ কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আমার আল্লাহ আমার নবী বলেন বান্দা যখন শেষদায় পড়ে যায় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো হেজাব থাকে না নবীজি বলেছেন সেজদা যখন দিবে তখন মনে করবে যেন আল্লাহ রব্বুল আলমিনের পাও মোবারকের উপরে কপাল রেখে দিলাম সুভান আল্লাহ এগুলি ওর চাল্লার হুকুম এগুলি কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে গোলামি আমার এর এরপরের নির্দেশ হচ্ছে

আকিমু 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 কোন সিগা আমরের সিগা হুকুম অর্ডার আকিমু সালাত নামাজ প্রতিষ্ঠা করো এই হুকুমটা কি ফরজ এই হুকুমটা কি ফরজ আকিমু সালাতটা বুঝলাম আকিমু দ্বীনটা বুঝলাম না ওখানেও তো আকিমু এখানে অর্ডার হুকুম দিন প্রতিষ্ঠা করো দিন কায়েম করো দিন হলো জীবন ব্যবস্থা আমার কোরআনের আইন সমাজে কায়েম করো প্রতিষ্ঠিত করো এটা আল্লাহর হুকুম ফরজ সে ফরজ কি পালন করতেছি পালন করতেছি কোয় আল্লাহরে বিশ্বাস করি আল্লাহর মানি এটা মানা হইল আমার বন্ধুগণ বহুত মুসলমান এমন আছে যখন বলা হয় আল্লাহর দিন قائমের আন্দোলনে শরীক হন কয় আমি রাজনীতি ফাজনীতি বুঝি না এগুলি হলো দারুণ চালাক মানুষ রাজনীতি ফাজনীতি বোঝে না কিন্তু ভোট দেওয়ার সময় ঠিকই ধর্মনিরপেক্ষতাবাদী দের পক্ষে ভোটটা দিয়ে আসে ঠিক কিনা ক এরকম বহুত না মাসিক মুসলমান আছে

আল্লাহর উপরে বিশ্বাস করেছি পরিপূর্ণ চারটি শর্ত পুরা করা লাগবে বিশ্বাস সেবাতে বিশ্বাস গুণাবলিতে বিশ্বাস হুকুম আকামে বিশ্বাস এই যে চারটি কথা বললাম চারটি জিনিস যদি আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাকে বিশ্বাস করেছি বলে প্রমাণিত হবে আর আমল করতে পারলে জাহান নাম থেকে রব্বুহ আলমিন

এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দীর্ঘক্ষণ আমরা তোমার কথা বলেছি তোমার কথা বলতে বলতে কেমক পর্যন্ত যদি হাওয়ায় পাওয়া সম্ভব হয় আর তোমার কথা যদি গাইতে থাকি বলতে থাকি। তোমার প্রশংসা তো সে হবার নয় রুণাল তোমার ব্যাপারে যে সব কথা বললাম এই কথাগুলি আমাকে আর আমার শ্রোতা ভাই বোনদেরকে আমল করারও তো দিয়া দাও

وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله مولاي صلي وسلم دائما ابدا على حال